আজকে কিছু আমরা আইকিউ বুঝাবো প্রশ্ন ঠিক আছে জি স্যার আচ্ছা আইকিউ নিয়ে সব সময় কথা বলছে আইকিউ সবগুলো বাহিনীতে আর্মি নেভি এয়ার ফোর্স সবগুলো বাহিনীতে আইকিউ মোটামুটি আসবে জি স্যার বিমান বাহিনীতে বিমান সেনা পদে একশোটা আইকিউ আসে আর্মিতে পাঁচটা দশ নম্বরের জন্য আসে এরপরে নৌ বাহিনীতে ম্যাথের মধ্যে তুমি একটা দুইটা আইকিউ কমন পাবো বুঝাতে পারছি কি আচ্ছা তাহলে একটু কাছে আসতে হবে বলে যাতে দেখতে পারে আমার অনলাইনের শিক্ষার্থীরা প্রথমে যে অঙ্কটা আছে এটা হলো আইকিউ প্রথম যেটা দেখো এক চার দশ বাইশ এবং প্রশ্নমত চিহ্ন আর হচ্ছে ছেচল্লিশ জি স্যার এটা একটা ধারার অঙ্ক ম্যাথমেটিক্যাল সিরিজ এটা ঠিক আছে কি এই যে এই ধারার অঙ্কগুলো আমি তোমাদেরকে কি বলছিলাম ব্যবধান খুঁজে বের করতে হবে কি ব্যবধান ব্যবধান খুঁজে বের করার কথা বলছিলাম না জি স্যার ব্যবধান এখন এই ব্যবধানগুলো কখনো এক যোগ হবে কখনো দুই কখনো তিন যখন যেটা বাড়বে দেখা যাবে একই গতিতে ধারার অঙ্কগুলো একইভাবে বৃদ্ধি পাবে দেখা যাচ্ছে জি স্যার আচ্ছা এখন সাপোজ দেখো তোমাদেরকে যদি একটা অ্যাজ এ এক্সাম্পল যদি বলি যে এক দুই তিন চার পাঁচ পরে যদি প্রশ্নবোধক থাকে কি হবে ছয় 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 হবে তাহলে এটাও তো একটা ধারা ধারা না জি স্যার তাহলে এখানে কত করে যোগ হয়েছে বলো দেখে এক করে এক করে যোগ হয়ে যোগ হয়েছে একের সাথে এক যোগ দুই দুই এর সাথে এক যোগ তিন তাই না রিসার আচ্ছা এজ ইট ইজ দেখো দুই চার ছয় আট দশ প্রশমতের শূন্য পরেটা কি হবে বারো স্যার তাহলে এই ধারার আবার ব্যবধান কত যা দুই দুই যোগ হলো না বিয়োগ হলো যোগ হলো যোগ হলো তাই না জি স্যার ধারার অঙ্ক বিমান বাহিনীতে আইকিউ পরীক্ষা যখন দিতে যাবার তেপ্পান্নতম এন্ট্রি সার্কুলারে যে দু একের মধ্যেই দিয়ে দিবে জি স্যার সব ট্রেডের জন্য একশোটা আইকিউ কম্পালসারি কোশ্চেন জি স্যার এখানে দেখবো আইকিউ কোশ্চিনে দশ বারোটা ধারার অঙ্কই থাকবে জি স্যার সেনাবাহিনীতে সৈনিক পদে পরীক্ষা দিতে যাবা ট্রেড ওয়ান ট্রেড টু অথবা এম ওডিসিতে দেখবা যে অঙ্কের জায়গায় পাঁচটা ধারার অঙ্ক দিয়ে দিচ্ছে দশ নাম্বার জি স্যার বিমান বাহিনীতে পরীক্ষা দিতে যাবা দেখবা যে অঙ্কতে একটা ধারার অঙ্ক দিয়ে দিচ্ছে দুই নাম্বার জি স্যার ঠিক আছে কি তাহলে আমাদের এক থেকে চার চার থেকে দশ দশ থেকে বাইশ বাইশ তারপর এখানে হিসাব করো দেখি কত করে হয় প্রথমে তিন তিন বার হলো তারপরে ছয় ছয় বারছে তারপরে বারো বারো গুড তারপরে চব্বিশ তারপরে চব্বিশের পরে কত হয় আচ্ছা দেখো ডাবল হচ্ছে একের সাথে তিন যোগ হয়ে চার হলো বুঝো কিন্তু তাইলে তিনের ডাবল হচ্ছে ছয় ছয় তাহলে চার আর ছয় যোগ করে দশ ছয়ের ডাবল কত বারো বারো দশ আর বারো যোগ করে বাইশ বারো ডাবল চব্বিশ 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 আর বাইশ যোগ করে ছেচল্লিশ চল্লিশ এখানে হবে ছেচল্লিশ চব্বিশ বুঝাতে পারছে কি এটা যোগ করে এটা হচ্ছে তার মানে এই ধারার ব্যবধান হচ্ছিল দুই গুণ কত দুই গুণ ডাবল করে হচ্ছে না সবগুলোর সাথে তো দ্বিগুণ হচ্ছে এখন আবার দেখো একের সাথে তিন যোগ করে প্রথমটা আমরা চার পেলাম জি স্যার চার পেলাম না জি স্যার এখন চারের সাথে কত যোগ করলে দশ হবে ছয় এই যে তুমি এইটা যে রকম ভাবে যোগ করলা এটা মিলাইতে গেলে তোমাকে ছয় মিলাইতে হচ্ছে জি স্যার আবার দশের সাথে কত যোগ করলে বারো হচ্ছে বাইশ হচ্ছে দশের সাথে কত যোগ করলে বাইশ হচ্ছে বারো বারো যোগ করলে বাইশ হচ্ছে আবার বাইশের সাথে কত যোগ করলে

আচ্ছা বোর্ডে লেখা বোঝা যাচ্ছে তো স্যার লেখা বোঝা যাচ্ছে তো না আচ্ছা আর একটু না কাছে আসো পরের আইকিউটা দেখো এ ইকুয়াল টু টু সি ইকুয়াল টু সিক্স তাহলে এ বি সি সি এটা কি অবস্থায় আছে এরা গুণ অবস্থায় আছে তাই না জি স্যার তাহলে এখন তোমাকে মান বসাতে হবে এ এর মান টু ইনটু বি এর মান কোন দেয়া আছে স্যার

সাদা বরফের রং পানি কেন হবে সাদা হবে বরফের রং হয় সাদা সাদা জি স্যার বুঝতে পারছি কি জি স্যার আচ্ছা চার নাম্বার প্রশ্নটা দেখো একটা ছবির দিকে ইঙ্গিত করে এক লোক বলল আমার কোনো ভাই বোন নেই এর বাবা আমার বাবার ছেলে তাহলে ছবিটি কার এটা ছিল যে ব্লাড রিলেশনশিপ বের করতে হবে রক্তের সম্পর্ক বুঝে যাচ্ছে কি এই ধরনের প্রশ্ন বিমান বাহিনীতে আইকিউ পরীক্ষায় তুমি কমন পাবা সেনাবাহিনীর আইকিউ পরীক্ষায় তুমি কমন পাবা তাহলে কে বলতে পারছো এটা কেউ পারছো ক্লাসে হ্যাঁ রাইট তার ছেলে ও পারছে আর কি কি নাম তোমার হজরত আলী পারছে গুড তাহলে আমি আবার বলি প্রশ্নটা দেখো একটা ছবির দিকে ইঙ্গিত করে এক লোক বললো আমার কোনো ভাই নেই এর বাবা আমার বাবার ছেলে ছবিটি কার তার ছেলের খুব ঠান্ডা মাথায় সম্পর্কগুলো বের করতে হবে তোমার বাবার চাচা তোমার কে হচ্ছে তোমার বাবার বাবা তোমার কে হচ্ছে তোমার দাদার ছেলের মেয়ে তোমার সম্পর্কে কি হচ্ছে এই জিনিসগুলো একটু বাবা ভালোভাবে শিখবা ঠিক আছে কি থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে পাঁচ নম্বরটা দেখো নিচের কোন খেলাটি আলাদা ক্রিকেট দাবা ফুটবল এবং হকি ক্রিকেট দাবা ফুটবল এবং হকি মানে ফাইন্ড দ্য অর্ড মানে ভিন্ন খুঁজে বের করতে হবে ঠিক আছে এগুলো কিন্তু বিমান বাহিনী বিমান সেনা পদের আইকিউ পরীক্ষা আসবে সেনাবাহিনীতে আসবে বুঝতে বললাম দেখো নিজে কোন খেলাটি আলাদা ক্রিকেট দাবা ফুটবল হকি ক্রিকেট বাইরে খেলে আউটডোর গেম দাবা হচ্ছিল ইনডোর গেম দাবা কি গেম ইনডোর গেম ফুটবল আউটডোর গেম হকি আউটডোর গেম সো দাবা ইজ দা অড ঠিক আছে জি স্যার বুঝতে পারছি জি স্যার বুঝতে পারছো সবাই ভালো থাকবা থ্যাংক ইউ ভেরি মাছ পরের ক্লাস ইনশাআল্লাহ আবার দেখা হবে আর কি ধন্যবাদ